আসসালামু আলাইকুম, আমি রোহান। আমরা আসলে কয়েকজন বন্ধু মিলে 18 সেপ্টেম্বর 10:30টার দিকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। তো আমাদের উদ্দেশ্য ছিল সুনামগঞ্জের বেশ কয়েকটা জায়গা যাওয়া, তার মধ্যে অবশ্যই টাঙ্গুয়ার হাওর, নিগাত্রি লেক, তাছাড়া আছে বারিকটা টিলা এবং সেই সাথে শিমুল বাগান। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা সুনামগঞ্জের পথে যাই। আমরা কোথায় যাচ্ছি? আমরা মূলত হানিফ বাসে যাই, সেখানে জনপ্রতি ভাড়া ছিল সুনামগঞ্জ পর্যন্ত 550 টাকা। রাত 10:30টায় গাড়িতে উঠি, যেহেতু অফিস করে গিয়েছিলাম বেশ ক্লান্ত ছিলাম, তো বাস যাত্রা বিরতি নাই। তখন রাত 2:30 মতো, আমরা অনেক কিছু নাস্তা করি। সকালের রোদ উপভোগ করছি আমি আর শাওন। আমরা কিন্তু এখন পাতায় আছি, সুইজারল্যান্ডের পাতায়। রাত থেকে ঝিরঝির বৃষ্টি ছিল, ভোরের দিকেও বৃষ্টি অব্যাহত ছিল। এরপরে আমরা 6:30টার দিকে পৌঁছাই সুনামগঞ্জ। বাস থেকে নেমে ফ্রেশ হয়ে আমরা নাস্তা করি, নাস্তা করে চা খাই। সেখান থেকে যাই আমাদের এক বন্ধু আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে, তো ওর ওখানে যেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই, বিশ্রাম নিয়ে মোবাইল চার্জ দেই। এরপর আমাদের যাত্রা শুরু করি। যাত্রা শুরু করার প্রথমে আমাদেরকে যেতে হবে তাহিরপুরে, সুতরাং চলুন দেখে আসি কিভাবে আমরা তাহিরপুর যাই। আমরা সিএনজিতে করে যাই, তো যাওয়ার ঠিক শুরুতেই আপনারা এই বৃষ্টি দেখতে পারবেন। খুব সুন্দর একটি ভিউ ছিল ব্রিজ থেকে, যদিও আমরা ভেবেছিলাম যেহেতু রাতভর বৃষ্টি ছিল হয়তো বা বৃষ্টি থাকবে, কিন্তু সকাল হওয়ার সাথে সাথে দেখি বৃষ্টি নেই, ঝলমলে একটি আকাশ দেখতেই পাচ্ছেন। আজকে আমরা সুনামগঞ্জ আসছি, ওটা হচ্ছে টার্গেট টাঙ্গুয়ার হাওর, তাছাড়া যাবো হচ্ছে সিলহেট লেক আর শিমুল বাগান। তো সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওরের দিকে, তো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে আগে হচ্ছে তাহিরপুর যেতে হবে। তাহিরপুর যাওয়ার জন্য যেটা করা যায় সিএনজিতে যাওয়া যায়, সিএনজিতে 1 ঘন্টার মতো 32 কিলো, আর ভাড়া নিবে প্রায় 450 থেকে 500 এর মধ্যেই। দেখা যাক তাহিরপুরে কি আছে। এখানে অলরেডি দেখা যাচ্ছে পাহাড়, আর তার সাথে আছে মেঘ, সো অনেক সুন্দর একটা ওয়েদার। দেখা হবে আবার, টাটা। তাহিরপুর যেতে যেহেতু বেশ কিছু সময় লাগবে, সুতরাং আমরা বেশ কয়েকটি জায়গায় দাঁড়াই, ছবি তুলি। এই তোমরা বাস নিয়ে কোথায় যাচ্ছ? মূলত তাহিরপুর যেতে যেতে খুব সুন্দর কিছু ভিউ আপনারা পাবেন। পুরোটা রাস্তা অনেক সুন্দর, কিছুটা ভাঙ্গা আছে শুরুর দিকে,
কিন্তু পুরো রাস্তা অনেক সুন্দর, বিশেষ করে এই রাস্তাটা এত সুন্দর লাগে যাওয়ার সময়, মনোমুগ্ধকর একটা রাস্তা। দুই পাশে সারি সারি গাছ আর দুপাশে হাওর। তো আমরা পৌঁছে যাই তাহিরপুর। এখান থেকে মূলত টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে আপনাকে বোটটি করতে হবে। যেহেতু আমরা উইকডেসে যাই, তো সেই অনুযায়ী বোট ভাড়া অনেক কম ছিল, আর উইকেন্ডে গেলে অবশ্যই আপনাকে বেশি ভাড়া গুনতে হবে। আমাদের বেশ সময় আসলে চলে যায় বোট ঠিক করতে। এখানে বিভিন্ন মানের আপনি বোট পাবেন, বোটগুলোর এক এক ধরনের সুবিধা দেয়, সুতরাং অবশ্যই সুবিধাগুলো জেনে নেবেন। আইপিএস সুবিধা, তাছাড়া বোটে হাই কমোড লো কমোড ব্যবস্থা, আর আপনি ঠিক কোথায় কোথায় বোটে যাবেন, বোটে কিন্তু আপনি কিছুটা যেয়ে বাকিটা বাইকেও যেতে পারেন। আমরা যেমন সব কটি জায়গায় বোটে গিয়েছি, এগুলো অবশ্যই জেনে যাবেন। তাহলে আমি কি করবো, তোরা কার খেললে? অবশেষে আমরা বোট পাই। আমরা যেহেতু পাঁচজন ছিলাম, মোটামুটি বড় একটি বোট ছিল, আর সেক্ষেত্রে আমাদেরকে দিতে হয়েছিল 7,000 টাকা দুই দিন এক রাতের জন্য। এই ছিল আমাদের ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওর পর্যন্ত যেতে কিছু তথ্য, তাছাড়া ভিডিও চিত্র এবং ছবি। পরবর্তী ভিডিওতে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখবো আমরা। ততক্ষণ আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।